তিন নম্বর রুলটি হলো দুটি বস্তু আর কি দুজন ব্যক্তি বা দুটি স্থানের মধ্যে তুলনা। এখানে কিন্তু মনে রাখতে হবে এই তিন নম্বর রুলে কিন্তু সুপারলেটিভ হবে না, কারণ দুটি ব্যক্তির মধ্যে একজন হবে, একজন কেউ বেটার হবে কিন্তু বেস্ট কেউ হবে না এখানে, কারণ এই দুটি বস্তুর মধ্যে দুটি পৃথক বস্তু, টু ডিফারেন্ট থিংস অর পারসনস, দুটি পৃথক বস্তু বা দুজন পৃথক ব্যক্তির মধ্যে তুলনা। আগেরগুলো যেমন ছিল, আগের দুটো নিয়ম ছিল যে বহুর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অথবা বহুর মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ একই জিনিসের মধ্যে কেউ শ্রেষ্ঠ বা কয়েকজন অন্যতম শ্রেষ্ঠ, কিন্তু এখানে দুটো পৃথক জিনিস তাদের মধ্যে তুলনা, সেখানে শুধু পজিটিভ হতে পারে বা কম্পারেটিভ হতে পারে। আমি উদাহরণ দিয়ে দেখছি, যেমন কলকাতা ইজ হটার দ্যান শিলিগুড়ি, এটা যদি বলে যে পজিটিভ করো, বলবে পজিটিভ করো, টার্ন ইন টু পজিটিভ ডিগ্রি, কলকাতা ইজ হটার দ্যান শিলিগুড়ি। এটা যখন আমরা পজিটিভ করব তখন কিন্তু কলকাতা একটা আলাদা জিনিস শহর, শিলিগুড়ির আলাদা শহর, কলকাতা শিলিগুড়ির থেকে বেশি উত্তপ্ত, বেশি গরম। যখন আমরা এটাকে পজিটিভ করব তখন কিন্তু আমরা জাস্ট উল্টিয়ে দেব, অর্থাৎ শিলিগুড়িটাকে সামনে নিয়ে আসবো, শিলিগুড়ি ভার্ব ইজ, যখন আমরা পজিটিভ করব এইসব ক্ষেত্রে তখন কিন্তু আমরা একটা নট নিয়ে আসবো, নট, শিলিগুড়ি ইজ নট, সো কথা আনবো, এখানে অ্যাজ আস আনবো না, সো আনবো, সো। এবার এটার পজিটিভ হচ্ছে হট অ্যাজ কলকাতা, সোজায় কলকাতা ইজ হটার দেন শিলিগুড়ি, এটাকে যদি পজিটিভ করি তাহলে হবে শিলিগুড়িটাকে সামনে আনবো, তারপরে ভাব বসাবো, এটা সাবজেক্ট ধরি ধরি, এটা ভার, নট একটা আসবে নেগেটিভ, সো পজিটিভ ডিগ্রি অ্যাস, এটা এটাকেও সাবজেক্ট হলে এটা শেষে বসবে, কলকাতা ইজ হটার দেন শিলিগুড়ি। অর্থাৎ বাংলা করলে কী হয়, কলকাতা শিলিগুড়ির থেকে বেশি উত্তপ্ত, যদি আমরা এটাকে পজিটিভ করি তাহলে হবে শিলিগুড়ি ইজ নট সো হট অ্যাস কলকাতা, অর্থাৎ শিলিগুড়ি ততটা উত্তপ্ত নয় যতটা কলকাতা। এভাবে কিন্তু এই তিন প্রকারভাবে আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারি, পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ, অথবা আমরা প্রথম দুটো নিয়মের ক্ষেত্রে উল্টোটা, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ। আর তৃতীয় নিয়মটা কিন্তু দুটো যদিও, যেহেতু দুটো পৃথক বস্তু, দুজন পৃথক ব্যক্তি বা দুটি পৃথক স্থানের মধ্যে তুলনা হবে, সেখানে সুপারলেটিভ হবে না কিন্তু কম্পারেটিভ আর পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ হবে। এই তিন প্রকার যে ডিগ্রি চেঞ্জ মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড পরীক্ষায় আসে, সেটা বাড়িতে প্র্যাকটিস করলে, আমার যে দুটো ফরম্যাট রয়েছে রুল ওয়ান রুল টু আর এটা একটা জেনারেল ফরম্যাট, সেটা নিয়ে বাড়িতে একটু আলোচনা করলে, একটু দেখলে, একটু প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমার এই ভিডিওটা দেখো বারবার, এখানে যে আমি ফরম্যাটটা দিয়েছি সেই ফরম্যাটটাকে একটু মাথায় রাখার চেষ্টা করো, আশা করি তোমাদের কাজে দেবে। কোনো এই ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো জানা থাকলে আমার কমেন্টসে গিয়ে আমাকে কমেন্টস করলেই আমি কমেন্টসের মধ্যে সেই উত্তরটা দিয়ে দেবো। ভালো থাকো, আবার আসবো কোনো একটা ভিডিও নিয়ে।